একটা পতাকা দিয়েছো, তোমার বাপ পাকিস্তানের পক্ষে তাই পাকিস্তানের পতাকা আছে, আর তুমি ব্রাজিলের পক্ষে তাই ব্রাজিলের পতাকা। বাপের বাড়িতে দুইটা পতাকা একসাথে চলছে, পাগল হয়ে গেছে বাপ বেটা, গরু ছাগল হয়ে গেছে কখন কখন। বোকা ছেলে, তুমি ব্রাজিলের পতাকা বাড়ির উপরে চাপাও, তোমাকে যদি ব্রাজিল পায় তো পায়খানা টয়লেট থেকে এক বালতি পায়খানা নিয়ে তোমার মাথায় ঢেলে দেবে। ও হলো ইহুদি, ও হলো খ্রিস্টান, তোমার মুখে লাথি মারাই তার কাজ। তোমার সুযোগ পেলে তোমার মুখের ভিতরে পায়খানা ঢুকিয়ে দিবে, তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান। মহান আল্লাহ বলছেন, মোহাম্মদ, ইহুদি তোমাকে কোনোদিন মানবে না, মোহাম্মদ, খ্রিস্টান তোমাকে কোনোদিন মানবে না। তুমি ইহুদি হও তাহলে মানবে, তুমি খ্রিস্টান হও তাহলে মানবে। এ কথা আল্লাহ বলছেন, লান তারজান কাল ইহুদান নাসারা, কখনো মানবে না আপনাকে ইহুদি খ্রিস্টান। আর সেই জাতির পতাকা তোমার বাড়ির উপরে, তোমার একটু লজ্জা হয় না? তারই ফেস্টন দিয়ে তুমি সারা রাত দেখো, তোমার একটু হিসাব হয় না? ছেলে শোনো, যেইটা খেলাতে হার জিত নেই, শরীর চর্চা নেই, তুমি দিন রাত সময় কাটাচ্ছ বসে বসে, সেই খেলাতে যদি অংশগ্রহণ করো তাহলে তুমি তোমার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিলা। আল্লাহ রাসূল বলছেন, মান লাইবাবে নারদেশির ফাদাত খালে আদহফি দামে খেঞ্জির, কে যদি চৌষা, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের পৃথিবীতে যত খেলা আছে হবে, সব খেলায় যদি বসে বসে চলে আর তাতে তুমি অংশগ্রহণ করো, তাহলে তুমি তোমার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিচ্ছ। আরে ছেলে, তোমার মায়ের স্বভাবের কথা একটু বলে যাই, তোমার মা, তোমার ছোট ভাইকে তোমার মা গেমস খেলাতে দেখায়, গেমস খেলা দেখায়, মোবাইল দিয়ে দেয় তোমার মা, আর তোমার মা আছে কোনটা এ নিয়ে টিভিতে ইস্টার জালসা নিয়ে, বলো তোমার মা বেশি খারাপ না তোমার বাপ বেশি খারাপ? না, ওর ওর বাপ বেশি খারাপ। এ বউকে বুঝাতে হবে, নাহলে তালাক দিতে হবে। অযথা সৌদি আরবে থাকে, রাগ করে বউকে তালাক দিয়ে দিয়েছে, এক বৈঠকে তিন তালাক দিয়ে দুইজন দুই জায়গাতে কান্নাকাটি করছে। আরে চোখের সামনে বউ ইস্টার জলসা নিয়ে বসে আছে, কাপুরুষের বেটা কাপুরুষ তোমার চোখের সামনে চলে কি করে? কে বলেছে তুমি পুরুষ? আপনার মতো লোককে যদি পুরুষ অস্বীকার না করতে পারি তাহলে আমি বক্তব্য দেবো না, কিসের আপনি পুরুষ? আপনার জানা সত্ত্বে আপনার চোখের সামনে বউ ইস্টার জলসা নিয়ে বসে থাকে, আর আপনি বলছেন আমি মুসলমান, তাহাজ্জুদ পড়েন, হুয়া কুয়া বাড়ি, হুয়া কুয়া মানে প্রায় মানুষই ভালো না? এটা আমার পূর্বের ধারণা। এরপরেও নিজেকে খাটো করে দুদিন বাঁচার প্রয়োজন নেই, পরিবারের আপনি মালিক, পরিবারের উপরে শক্ত হয়ে বসবাস করবেন, শক্ত মজবুত হয়ে তাহাজ্জুদ পড়েন, এটাও করেন, এটা করলেন না তাহাজ্জুদ পড়লেন না, তো পড়লেন তখন আর কোনো কাজ হবে না, তাহাজ্জুদ দিয়ে সফল হওয়া যাবে না বিচারের মাঠে, আপনার বিচার কঠিন হবে। আপনি পিতা, আপনি দায়িত্বশীল, বিচারের মাঠে আপনাকে জবাব দিয়ে হতে হবে। মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ জুয়া খেলিও না, মদ খায়ও না, মূর্তি রাস্তানায় যায় না, লটারি ক্রয় করো না, এটা শয়তানের কাজ, মহাপাপ। লটারি ক্রয় করা, যদি লেগে যায় 40 লক্ষ টাকা, এই বলে যদি আপনি 20 টাকা দিয়ে লটারি কিনেন, তো এক থাপ্পড় দিয়ে মুসা আলাইহিস সালাম মরা পর্যন্ত কান্নাটি করেছেন, আল্লাহ আমি এক থাপ্পড় দিয়ে মানুষকে মেরে দিয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো, সারা জীবন মাফ চাইতে থাকলেন। বিচারের মাঠে যখন আমরা যাব তার কাছে, তার কাছে গিয়ে বলবো, আপনি তো খুব ক্ষমতাধর নবী, আল্লাহ আপনার সাথে কথা বলেছেন, আপনি কত সম্মানী মানুষ, আমরা বিপদে পড়েছি, আমাদের একটু বিপদ থেকে উদ্ধার করেন। তখন তিনি বলবেন, না 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 না, আমি একটা মানুষকে এক থাপ্পড় দিয়ে মেরেছিলাম, আমার যে কী হয় তা আমি নিজেই বুঝি না, আবার তোমরা যাও 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 যাও, এভাবে মুসা আলাইহিস সালাম বলবেন। তো মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় মেরে একটা লোককে মারা যেমন পাপ, 20 টাকা দিয়ে লটারি করাই করা তেমন পাপ, দুটাই মহাপাপ। কথা মনে হয় বোঝাতে পারিনি? দুটাই মহাপাপ,
জীবনে কোনোদিন লটারাই ক্রয় করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি স্পষ্ট করার জন্য তাড়াতাড়ি একটা কথা বলি। এক, আল্লাহর নবী বললেন মদ খায়ও না, মদ হলো পাপের মা। দুই, আল্লাহর নবী বললেন মদ খায়ও না, মদ হলো পাপের মাথা। আল্লাহ রাসূল বললেন মদ নেশাদার দ্রব্য পান করো না, নেশাদার দ্রব্য পান করা হলো পাপের চাবি। তিনটে, এক পাপের মা, দুই পাপের মাথা, তিন পাপের চাবি। তো তিনটে কথার সমন্বয় কি? চাবি দিয়ে তালা খুলে দিলে ভিতরে সব কিছু দেখতে পাবেন। পাপের মা মানে এটা আসল, এটা হয়ে গেলে সব হয়ে যাবে। তার মানে মদ খেলেও মাকেও গালি দিবে, বউকেও গালি দিবে, একই রকম। বউয়ের সাথে অন্যায় করতে চাইবে, মায়ের সাথে অন্যায় করতে চাইবে, কেন? তার এখন আর বিবেক নেই, বিবেক কাজ করে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন এই পাপের মা, এ হলো পাপের মাথা, এ হলো পাপের চাবি। খুব খারাপ জিনিস। পৃথিবীর কোনো পাপকে এভাবে আল্লাহ রাসূল উল্লেখ করেননি যে না, যদি বিবাহের আগে হয় আশি লাঠি, যদি পরে হয় তাহলে ইট পাথর দিয়ে হত্যা, চুরি হাত কাটানো, এভাবে নেই। সুদ খেয়েছে তোবা করো, ঘুষ দিয়েছে তোবা করো, জেনা করেছে তোবা করো, মানুষকে মেরেছে হাত ধরে ক্ষমা নাও। কিন্তু এইভাবে বলেননি যে এটা পাপের মাথা, এটা পাপের মা, এটা পাপের চাবি। কোনো পাপের সাথে এই ভাষা নেই। আমি মনে হয় ভালো করে কথা বোঝাতে পারি না, কথা কি স্পষ্ট হয়? তার মানে অন্য কোনো পাপের সাথে এরকম ভাষা নেই। আপনি অবাক হবেন। আরও দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান শারাবাল খামরা, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে লামিয়া জাল্লাহ আনহার বাইনা লাইলা, 40 দিন আল্লাহ তার দিকে হবে না, ও আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। এমন কোনো পাপ নাই, সুদ খাওয়া তো মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করে দেওয়া হবে, সুদ খাওয়া মহাপাপ। এরপরেও আল্লাহ রাসূল বলেননি যে 40 দিন আল্লাহকে ও নিজের দিকে করতে পারবেন না। সুদ খেয়েছে সকালে, বিকেলে বলছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি সুদের লেনদেন বাদ দিলাম, তুমি আমাকে মাফ করো, তখন আল্লাহ বলবেন।